মধ্যবিত্তদের গোটা একটা জীবন অভিনয় করতে করতে কেটে যায়। পুরো মাসের বাজার গুছিয়ে রাখলাম, সাথে আজকে লিচু নিয়ে আসলাম। আবার বলতে পারেন অনেকে যে এত দাম দিয়ে কেন লিচু নিয়ে আসলেন, এই ডায়মন্ডের যে এত দাম কি বলবো আপনাদেরকে। তারপরও তো অনেক দোকানদার মামারাই গুনে দিতে ইচ্ছুক না, আবার অনেকেই গুনে দিতে চায়। তো সবাই তো কম ভালো সব সেক্টরে আছে, তো ভাবলাম যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে লিচু তো নিতে হবে। আর যেহেতু গত পরশুদিন রুই মামনি লিচু খেতে চেয়েছিল, আমি বলেছিলাম না এখন একটু লিচুগুলো ছোট মনে হচ্ছে, আবার একটু টকও লাগতে পারে, তো দামটাও কমুক পরে নিয়ে দিব। তো বাচ্চাদেরকে তো আর ওইভাবে বলা যায় না, আর ওরা তো বুঝেও না ছোট মানুষ। তারপরে হঠাৎ করে ওর মামা গতকাল লিচু নিয়ে আসতে বাসায়, তো দেখতেই পাচ্ছেন ওকে বললাম যে লিচুগুলো কি গুনে এনেছিলি, ও বললো যে না আপা বললো তো কম নাই। তো লিচু গড়ার পরে দেখলাম 10 থেকে 15টা লিচুই নাই, তাহলে বুঝেন যে লিচুর এই অবস্থা। আমরা যদি আগে থেকে জানতে পারতাম যে কিয়ামত হবে কবে, তাহলে দেখতেন যে কিয়ামতের আগের দিন মানুষ ঠিক কিছু অসাধু ব্যবসায়ী যারা আছেন সেই অসাধু ব্যবসায়ীরা তসবি এবং জায়নামাজ আতর এগুলোর দামও বৃদ্ধি করে দিত। কবে মারা যাব কিংবা কিয়ামত হবে সেই খোঁজ আর তারা রাখতো না। তো যেমন কথা তেমনই কাজ, মেয়ে খেতে চেয়েছে, মেয়েকে তো খাওয়াতে হবেই। তো যাক, প্রথম লিচু এবার আমাদের এবছরে বাসায় নিয়ে আসলো ওর মামাই, তো ওর বাবাও নিয়ে আসবে। বেশিরভাগ আমাদের লিচু অর্ডার করা হয় যেকোনো একটা অনলাইন পেজ থেকে, বা ওর বাবার পরিচিত কেউ থাকলে লিচু বা আম অর্ডার করা হয় বেশি করে, তারপরে নিয়ে আসে। বাচ্চারা মন খুশি করে খেতে পারে এবং একটু ফরমালিন ফ্রি, ফরমালিন তো কম বেশি সব খাবারই থাকে, তারপরে যতটা পারা যায় মেনটেন করার চেষ্টা করি আমরা বাচ্চাদেরকে ভালো খাবার খাওয়ানোর জন্য। তো এই তো লিচুগুলো আমি গোনে, আমার মনটা আমার ভাইয়ের মতো এতই খারাপ হয়ে গিয়েছিল। 15টা লিচু কম ছিল, খারাপ হয়েছে এজন্যই, লিচু কম এটার জন্য না যে মানুষ কথা দিয়ে গুনে না দিয়েও কিভাবে মানুষকে ঠকাতে পারে। আরে ভাই, ব্যবসা তো একদিনের জন্য না, মানুষ কি এভাবে ব্যবসা করে? আর এরকম করে ব্যবসা করলে আমাদের তো ক্ষতি নাই, হয়তো বা সাময়িক মন খারাপ, কিন্তু তাদেরকেই কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো এই আমি একটা টিপস দিব আপনাদেরকে, বাজারে যাই যেটাই কিনুন না কেন অবশ্যই লিচু যদি কিনেন গুনে কিনে নেবেন। আর এই তো আমি বাজার গুছিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের ভাইকে নিয়ে, আমার জন্য না আমার রাজকন্যার জন্য কেনাকাটা করতে আসছি। আমার রাজকন্যার জন্য শপিং শুরু করে দিয়েছি অলরেডি, মাশাআল্লাহ অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে। প্রত্যেকটা ঈদে তার 5টা 6টা ড্রেস, তারপরে তার মন খুশি না, এই তো ড্রেস কেনাকাটার পরে বাসা চলে আসছি আর ভাবলাম পুরানা একটু স্মৃতিচারণ করি। এই তো শ্বশুর বাড়িতে ঈদের 2 দিন পরে আমার এক ভাস্তির বিয়ে ছিল, সেই বিয়েতে আমরা গ্রামে অ্যাটেন্ড করেছিলাম, আমার জাল আমি সবাই মিলে। তো কেমন লাগছে আমাদের সবাইকে একসঙ্গে, আর বিয়ে পরে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, আপুকে গঠনমূলক কমেন্ট করবে। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।